আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। তখন রাত ঠিক ১২টা হবে। মোহনপুরি গ্রামের নিস্তব্ধ রাস্তাতে আজ এক অদ্ভুত রকমের শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। একজন মহিলা যে কালো রঙের তান্ত্রিকের মতো কাপড় পরেছিল, গ্রামের কিছু লোকেরা তাকে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল, আর তার ঠিক পিছনে এক তান্ত্রিকও যাচ্ছিল। মহিলা ওখান থেকে পালাতে চাইছিল, কিন্তু হাত পা ছিল দড়ি দিয়ে বাঁধা, আর তাকে টেনে নিয়ে যাচ্ছিল পুরুষদের শক্তিশালী হাত, তাই পালানোর কোনো উপায় ছিল না। তোমরা এটা ভুল করছো, আমাকে মারা অসম্ভব, আমি কোনোদিন মরতে পারবো না। এই সব শুধু আমাদের সেই জন্যই শোনাচ্ছিস যাতে আমরা ভয় পেয়ে যাই, আর তুই যা করছিস সেগুলো মেনে নেব, তোর এই পরিকল্পনা কোনোদিনও সফল হবে না। ঠিক তখনই তাদের সঙ্গে হাঁটতে থাকা সেই তান্ত্রিক বলল, ওকে পুকুরের দিকে নিয়ে চলো, গ্রহণ শুরুর আগেই আমাদের ওখানে পৌঁছতে হবে। এই কথা শোনার পরে মহিলাকে তার আরো জোরে টানতে শুরু করে। অনেকক্ষণ পর দেখা যায় অর্ধেক চন্দ্রগ্রহণ হয়েছে আর ওরা পুকুরের কাছেও পৌঁছে গেল। তান্ত্রিক তার ঝোলা থেকে ছোট্ট একটা কলসি বের করে আর তারপর সেই কলসি থেকে কিছুটা ছাই বের করে পুকুরের চারপাশটা ভালো করে ছড়িয়ে দেয়। তারপর সে চাঁদের দিকে দেখে, পূর্ণ চন্দ্রগ্রহণ হতেই ওকে পুকুরের মধ্যে ফেলে দেবে। সবাই চাঁদের দিকে হাঁ করে তাকিয়েছিল, তবে ওই মহিলার মধ্যে কিন্তু ভয়ের কোনো চিহ্নই ছিল না। সেই মহিলা জোরে জোরে হাসছিল। তোমরা সবাই খুব বড় ভুল করছো, এর ফল তোমাদের পুরো গ্রামকে ভোগ করতে হবে। এই সব কথা বলে যাচ্ছিল সেই মহিলা। যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হলো, তখন দুটো লোক তাকে চেপে ধরল। বোকার দল, তোমরা ঠিক করছো না এটা, বোকার দল। তারপর দুটো লোক সেই মহিলাকে পুকুরের মধ্যে ধাক্কা দিল আর তারপর সে পুকুরের মধ্যে ডুবে গেল। কিছুক্ষণ বুদবুদ শব্দের পরে সব কিছু একেবারে শান্ত হয়ে গেল। চার বছর পর একটা গাড়ি মধ্যরাতে খুব জোরে রাস্তা দিয়ে যাচ্ছিল। তার মধ্যে বসেছিল তাকসিত নামের একটি লোক, সে ড্রাইভিং করছিল। তার সঙ্গে তার স্ত্রী সঞ্জনা বসেছিল, পিছনে ছিল তাকসিতের বোন রিয়া আর তার সঙ্গে ছিল তার ১০ বছরের মেয়ে মিনু। দাদা, আর কতক্ষণ আমাদের এইভাবে বসে থাকতে হবে? আমি ক্লান্ত হয়ে গেলাম। প্রিয়া, আমরা প্রায় এসেই গেছি, আর একটু অপেক্ষা করো। কিছুক্ষণ ড্রাইভ করার পরে এরা ছোট্ট একটা কলোনিতে এসে পৌঁছয় যেখানে বাড়িগুলো খুব সুন্দর ছিল আর একটা বাড়িতে একটা বোর্ড লাগানো ছিল, ভিলা ডি কস্টা। আরে বাহ বাবা, এটা তো খুব ভালো। আমি জানতাম তোমাদের পছন্দ হবেই। দক্ষিত গাড়িটা পার্ক করে আর তারপর সবাই সেই বাড়ির মধ্যে ঢোকে। এই সিঁড়িটা ওপর দিকে যাচ্ছে, আমি তো ওপরের ঘরটাই নেব। হ্যাঁ পিসি, চলো আমরা যাই। প্রিয়া আর মিনু তাদের লাগেজগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠে একটা ঘরের মধ্যে ঢুকল। ঘরটা দেখতে খুবই সুন্দর ছিল। সামনে ছিল বিরাট বড় একটা খাট, তার পাশে একটা টেবিল আর তার উপর একটা ল্যাম্প, আর সেখান থেকে ব্যালকনিতে যাওয়ার একটা রাস্তাও ছিল আর অন্যদিকে একটা বড় জানালা ছিল। মিনু ব্যালকনিতে গিয়ে কলোনিয়ার জঙ্গলটাকে ভালো করে দেখছিল। তারপর রিয়া একটা জানালা খোলে, জানালাটা ছিল বাড়ির ঠিক পিছন দিকে। রিয়া দেখল বাড়ির পিছনে বিরাট একটা পুকুর রয়েছে, সেটা দেখে সে খুব খুশি হয়। আরে বাহ, এত বড় পুকুর! আমি তো ভেবেছিলাম যে আমার এখানে এসে আমার সুইমিং করার অভ্যেসটা ছেড়েই দিতে হবে, কিন্তু এখানে তো তারও ব্যবস্থা আছে। রিয়ার সুইমিং করার এতটাই নেশা ছিল যে সে দিন বা রাত কিছুই দেখত না। মিনু, এখানে এসো, একটা জিনিস দেখাবো। এই বাড়িটার পেছনে একটা বড় পুকুর আছে। কি কি বললে, পুকুর? মিনুও জানলা দিয়ে পুকুরটা দেখল, তারও পুকুরটা খুব পছন্দ হয়। তখন কালো বড় বড় নোকওয়ালা একটা হাত জল থেকে বাইরে বের হয়। রাতের অন্ধকারে তারা খুব ভালো করে সেটা দেখতে পায় না আর হঠাৎ করে আবার জলের মধ্যে ডুবে যায়। দাদা বৌদি ঘুমিয়ে পড়লে আমরা সুইমিং করতে যাব। কিন্তু পিসি, রাত্রিরে কে সুইমিং করে বলো তো? আমি করি তো, তুমি ধারে বসে থাকবে, ঠিক আছে? খানিকক্ষণ পরেই আমরা চলে আসবো।
এটা বলার পর তারা দুজন বিছানায় শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পর তাক্ষী তার সঞ্জনা ঘুমিয়ে পড়ে। তখন রিয়া একটা হ্যান্ডব্যাগ নেয় আর মিনুকে সঙ্গে করে বেরিয়ে যায়। পুকুরের কাছে পৌঁছে সে হ্যান্ডব্যাগ থেকে একটা সুইমিং কস্টিউম বের করে আর তারপর পুকুরের মধ্যে। পুকুরের জলটা কি ঠান্ডা রে পিসি, পিসি বেশি ভেতরে যেও না। পুকুরে নেমে রিয়ার খুব মজা হচ্ছিল। সে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝখানে চলে যায়। তখন হঠাৎ তার মনে হয় কেউ যেন তার পা ধরে টানছে, কিন্তু রিয়া পিছনে ঘুরে দেখে পুকুরে সে ছাড়া আর কেউই নেই। কিন্তু তার মনে হচ্ছিল তার আশেপাশে কেউ যেন ঘুরছে। রিয়া তাড়াতাড়ি পুকুর থেকে উঠে আসার চেষ্টা করে। ঠিক তখনই সেই কালো ভয়ঙ্কর হাত সে সামনেই দেখতে পায়। রিয়া চমকে ওঠে, তার শরীর থরথর করে কাঁপতে থাকে, কিন্তু সে সাহস করে অন্যদিকে সাঁতার দিতে শুরু করে। ঠিক তখনই সেই কালো হাত জলের নিচ থেকে রিয়ার পা টেনে ধরে আর তাকে জলের মধ্যে টেনে নেয়। মিনু এসব দেখে ভয় পেয়ে যায়। পিসি, পিসি তুমি কোথায়? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। অন্যদিক থেকে না কোনো উত্তর আসছিল আর না রিয়াকে দেখতে পাওয়া যাচ্ছিল। জলের নিচে রিয়া ছটফট করছিল। জলের নিচে সেই সেই মহিলা তান্ত্রিককে দেখতে পেল যাকে পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হয়েছিল। সেই মহিলা এসে রিয়ার গলা টিপে ধরে আর আস্তে আস্তে রিয়া অজ্ঞান হয়ে যায়। পিসি, পিসি তো এখনো ফিরে এলো না, আমি গিয়ে বাবাকে বলি। মিনু দৌড়ে বাড়িতে পৌঁছয় আর তার প্যারেন্টসদের সব বলে দেয়। এটা তুমি ঠিক করনি মিনু, ওখানে যাওয়ার আগে আমাদের বলা উচিত ছিল। এটা বলার পরে তারা দুজন মিলে মিনুকে সঙ্গে করে পুকুরের কাছে এসে পৌঁছয়। কিন্তু তারা কোথাও রিয়াকে দেখতে পাচ্ছিল না। জানি না রিয়া কোথায় গেল। তাক্ষী ঠিক করে সে পুকুরের মধ্যে লাফ দেবে। ঠিক তখনই পুকুরের জল নড়ে চড়ে ওঠে, একটা জায়গাতে বুঁদ বুঁদ হওয়া শুরু হয় আর তারপরে রিয়া চুল ঠিক করতে করতে ওপরে উঠে আসে। তারা তিনজন সেটা দেখে অবাক হয়ে যায়। রিয়া একদম সুস্থভাবে জল থেকে উঠে এসে তাদের সামনে দাঁড়ায়। রিয়া তুমি ঠিক আছো? মিনু বললো তুমি নাকি জলে ডুবে গিয়েছিলে। আরে দাদা এরকম কিচ্ছু হয়নি, আমি তো সুইমিং করছিলাম, আর কিচ্ছু না। এটা শুনে তাক্ষী স্বস্তির নিঃশ্বাস ফেলে আর রিয়াকে একটু বকাও দেয় সে। কিন্তু রিয়ার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। রিয়া আগে আগে হাঁটতে থাকে আর তারা তিনজন তার ঠিক পিছনে পিছনে এগোতে থাকে। রিয়ার চোখগুলো তখন রক্তে লাল হয়ে ওঠে আর তার মুখে ছিল এক শয়তানির হাসি। তারা তিনজন পিছনে থাকার জন্য এসব কিছুই দেখতে পায় না। পিসি, তুমি তো অনেকক্ষণ জলের তলায় ছিলে, তারপরে কি করে উঠে এলে উপরে? এটা শোনার পরে রিয়া মিনুর দিকে রক্ত চক্ষু করে তাকায় আর সে এক ভয়ঙ্কর গলার স্বরে বলে, চুপচাপ ঘুমিয়ে পড়, না হলে আমি কিন্তু তোকে খুব মারবো, বুঝতে পেরেছিস? রিয়ার ভয়ঙ্কর চেহারা আর গলার স্বর শুনে মিনু ভয় পেয়ে যায় আর সে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। মিনু ভয়ে কাঁপতে থাকে কিন্তু তার চোখ খোলারও সাহস হয় না। রিয়াও শুয়ে পড়েছিল কিন্তু তার চোখে ঘুম ছিল না। সে বারবার এপাশ ওপাশ করে কয়েক ঘন্টা শুয়ে থাকে। মিনু ঘুমিয়ে পড়েছিল। আমি তো আর এই খিদেই থাকতে পারছি না, কি খাবো এবারে? এই বাড়িতে আদৌ আমার পছন্দ মতো খাবার আছে কি? রিয়া দেখে জানালা থেকে একটা বিড়াল ঘরের মধ্যে ঢোকে আর দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। রিয়া হেসে ওঠে। তার হাসির শব্দে মিনুর ঘুম ভেঙে যায় কিন্তু ভয়ে চোখ খুলতে পারে না সে। রিয়া তার বিছানা থেকে উঠে দরজা খুলে আর বাইরে বেরিয়ে যায়। দরজা খোলার শব্দ শুনে মিনু বুঝতে পারে রিয়া তার ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে। আমার খুব ভয় লাগছে, আমি মা বাবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। এটা বলার পরে মিনু বিছানা থেকে নেমে বাইরের দিকে যায়। তখন সে খুব জোরে বিড়ালের চিৎকারের শব্দ শুনতে পায়, যা শুনে সে ভয় পেয়ে যায়। হঠাৎ মিনু চিবানোর আওয়াজ পায়, যেন কোনো জন্তু কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মিনু সিঁড়ি থেকে নেমে এসে দেখে যে করিডোরে রিয়া মাটিতে বসে আছে। মিনু ঠিক রিয়ার পিছনে ছিল। মিনু বুঝতে পারছিল না যে রিয়া কি করছে। মিনু সাহস করে তার দিকে এগোয়। তার একটু এগিয়ে এসে সে যা দৃশ্য দেখে সেই দৃশ্য ছিল হাড় হিম করা।
রিয়া সেই বিড়ালটাকে মারার পরে তার কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। তার ঠোঁটের আশপাশে কাঁচা রক্ত লেগেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ডাইনি হয়ে গেছে, আর সে খুব আনন্দ করে মাংস খাচ্ছিল। এটা দেখে মিনু ভয়ে চিৎকার করে ওঠে। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।